অযান্ত্রিক, লেখক সুবোধ ঘোষ। বিমলের একঘেয়েমি যেমন অভয়, তেমনি অক্ষয় তারই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্যহীনতার ছাপ। যে নেহাত দায় পড়েছে বা জীবনে দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারায় না। দেখতে যদিও জবুধবু, কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি। বড় বড় চাইংগাড়ির পক্ষে যাহা অসাধ্য তা ওর কাছে অবলীলা। এই দুর্গম অভ্রখণী অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাত্রে যখনই ভাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ, তখন সেখানে অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি। তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে, একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক, তার আগে নয়। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমখালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিময়, জটায়ুর মতো তার জড়া ভার নিয়ে। বাস্তবিক বড় দৃষ্টিকটু, তালিমারা হুড, সামনের আরশিটা ভাঙা, তোবড়ানো বনেট, কালিঝুলি মাখা পর্দা আর চারটে চাকার টায়ার পটি লাগানো, সে এক অপূর্ব শ্রী। পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাঁচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের ছোপ লেগে সিটগুলি এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য। সিটের উপর বসলেই উপবিষকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরে দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা দুই গেঞ্জি আর ক্লেজিটে আলোয়ান। বিমলের গাড়ির দুরায়ত ভৈরব হর্ষ শোনামাত্র প্রত্যেকটি রিক্সার সভয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায়। অতি দুঃসাহসী সাইকেলওয়ালারাও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে। রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্ট শব্দে হা হা করে তেড়ে আসছে। বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি। হেডলাইটের আলো নির্মাণ প্রাপ্ত, আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরকের মতো সথধা হয়ে ছিটকে পড়তে পারে। সবচেয়ে বেশি ধুলো ওড়াবে, পথের মোষ খেপাবে আর গান ফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি। তবু কিছু বলবার জো নেই বিমলকে। চটাং চটাং মুখের উপর দু কথা উল্টে শুনিয়ে দেবে। মশাই বুঝি কোনো নোংরা কম্ম করেন না, চেঁচান না, দৌড়ান না, যত দোষ করেছে বুঝি আমার গাড়িটা। কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা, বুদ্ধা ঘোড়া, খোঁড়া হাঁস, কানাভাইস। কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি, জগদ্দল। এই নামেই বিমল তাকে ডাকে। তার ব্যস্ত ত্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ 15টি বছরের সাথী এই যন্ত্র পশুটা, সেবক, বন্ধু আর অন্নদাতা। সন্দেহ হতে পারে, বিমল তো ডাকে কিন্তু সাড়া পায় কি? এই অন্যের পক্ষে বোঝা কঠিন, কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি সাধ আহ্লাদ অভিমান এক পলকে বুঝে নিতে পারে। ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল, তাই হাঁসফাঁস করছিস? দাঁড়া বাবা দাঁড়া। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বট গাছের ছায়ায় থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে, রেডিয়েটারের মুখে ঢেলে দেয় বিমল। বকবক করে 4-5 বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয়, আবার চলতে থাকে। এ ট্যাক্সির মালিক ও চালক বিমল স্বয়ং, আজ নয়, একটানা 15 বছর ধরে। স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জড়াভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাই রঙা বন্ডের উপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কথা বলে। আর কেন, এ বিমলবাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেশি রাখি, বিমল শটান উত্তর দেয়। পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে না, কারণ বললে বিমল রেগে যাবে, আর তার রাগ বড় বুনো ধরনের। কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল 12 দূরে। সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে এক মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড়, চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুস হুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু থুঁকতে লাগল বুড়ো জগদ্দল। কে আসবে তার কাছে, যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা? গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল, কি গো বিমল বাবু, একটাও ভাড়া পেলে না? না, তবে আর কি, এ 70 সন্ধে?
ডবল ওভারলোড নেব, যা থাকে কপালে। ও করে আর কদিন কারবার চলবে, বরং এইবার আর দেরি না করে জগদ্দলকে এক্সচেঞ্জে দিয়ে ঝরিয়া থেকে আনিয়ে নাও মগনলালের গাড়িটা, তোফা, ছ সিলিন্ডার, সিডান, সত্যি। আরে যেতে দাও, কে অত ঝঞ্ঝাট করে বলো? এটা হলো ঝঞ্ঝাট, আর নিতে লুকিয়ে পাকিয়ে ওভারলোড নেবার হয়রানি, সেটা ঝঞ্ঝাট নয়? না ভাই, যেতে দাও ওসব কথা, নাও বিড়ি খাও। গোবিন্দ চুপ করে গেল। জগদ্দলের প্রসঙ্গ পরের মুখে আলোচনা বিমল কোনোদিনই বরদাস্ত করে না, চেপে যাওয়াই ভালো, নইলে এখনই হয়তো একটা পভাষা ব্যবহার করে বসবে। মাঝে কথায় মন না দিয়ে বিমল ও ক্যানিস্তারা ভরে জল নিয়ে এলো। পিচকারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো কাদা ধুতে লেগে গেল। হামা দিয়ে গাড়িটার তলায় ঢুকে চিত হয়ে শুয়ে পিচকারির জল ছড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে টাইরয়েডের গলায় গোবরের দাগটা গেল কিনা। ডিফারেন্সিয়ালের বোতল পেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চকচকে করে ফেলে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আহ, হুডটা বেজায় পুরনো, দু জায়গায় ফেটে মস্ত বড় দুটো ফাঁক হাঁ করে আছে। কি করব জগদ্দল, এবার তালি নিয়েই কাজ চালা। আসছে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নূতন বেকলিনের হুড পরাব নিশ্চয়। জগদ্দলের প্রসাধন এখানেই ক্ষান্ত হয় না। পকেট হাতরে বিমল শীষ দুয়ানিটা বার করে কেরোসিন তেল কিনে এনে বল্টুগুলোর মরচে মুছতে লেগে যায়। গৌর এসে বলল, এ কি হচ্ছে বিমলবাবু, ভাঙা মন্দিরে চুনকাম? বিমল বিশ্রীভাবে মুখ বিকৃত করে খেঁকিয়ে উঠল। সোজা কেটে পড়ো না রাজা এখান থেকে, কে তোমায় বকবক করতে ডেকেছে? বিমল এটাই বুঝে উঠতে পারে না যে তার এই সব প্রাইভেট ব্যাপারে অপরে এত মাথা ঘামাতে আসে কেন। প্রাইভেট, পিয়ারা সিং হেসে যেন গড়িয়ে পড়ে, গার্ভি ঘরকা ঔরত হ্যায় ক্যা? কারবার ডুবতে বসেছে, তবুও বিমলের ওই এক রোগ, এই কুদৃশ্য বুড়ো গাড়িটার উপর একটা উৎকট মায়া তার কারবারি বুদ্ধিকেও দিয়েছে ঘুলিয়ে। তা না হলে এত বড় মক্ষীচোষক কৃপণ বিমল যে ধানবাদে পুরীর দাম বেশি বলে দিনটা উপোষে কাটিয়ে পরদিন গয়ায় ফিরে সস্তা দরে দুগুণ খাওয়া খায়, সেই বিমল অকুণ্ঠ হাতে গাড়ির পিছনে খরচ করে চলেছে, ভর্ষে ঘি ঢালছে। বুলা কি পাগলারও এমনি ধরনের স্নেহান্ধতা ছিল তার একটা ভাঙা টিনের গামলার ওপর, নিজে বসে বসে বৃষ্টিতে ভিজত কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখত তার ভাঙা গামলাটিকে। সন্ধ্যের আবছা অন্ধকার নেমে এলো, দোকানগুলোতে দু একটা পেট্রোম্যাক্স বাতি উঠল জ্বলে, ময়রার দোকানের উনুন থেকে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্ধকারটা আরো পাকিয়ে তুলল। অদূরে ট্রাফিক পুলিশটাকেও একটু আনমোনা দেখাচ্ছে, পোঁটলা পুঁটলি নিয়ে একদল চাষি গরুস্থ আসছে এদিকে, দূর দেহাতের যাত্রী সব। এই তো শুভ লগ্ন, বিমল হাঁকল, গলা নয় তো চুং বিশেষ, চালাও চালাও, রামগড়, রাঁচি, নয়াসারাই, মজুদগঞ্জ, চিত্রপুর, ঝালদা, কনসেশন রেট, কনসেশন। আগন্তুক যাত্রীদলের কানের ভেতর দিয়ে মরমে পৌঁছালো এ ডাক, কনসেশন রেট, কিন্তু সংখ্যায় 14 জন। বুড়ো জগদ্দলের উদর গহ্বরে 6 জনের স্থানে ঠেসে দিলে 14 জনকে। হুবহু কাঙ্গারুর পেটে কার সাধ্য বোঝে বাইরে থেকে কটি জীব সেখানে প্রচ্ছন্ন। ক্ষিপ্র হাতে ঘুরিয়ে দিল স্ট্যাটিং হ্যান্ডেল, মাত্র 2-3 পাক, মত্ত সিংহের মতো বুড়ো জগদ্দল গর্জে উঠল। পানের দোকানে লাল জলের বোতলগুলো কেঁপে উঠল ঠুং ঠুং করে। হর্নের বিলাপে বাজার মাত করে এক টুকরো কালবৈশাখীর মতো জগদ্দল স্ট্যান্ড ছেড়ে ডাইনের সড়ক ধরে উধাও হয়ে গেল। হ্যাঁ, একখানা গাড়ি গেল বটে। পানওয়ালা বলল, আজাব এক চিজ হ্যায় বিমল বাবু কা ট্যাক্সি। এই হল বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি। জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে, এইরকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে। দেখে আর আশ্চর্য হয়, উড়ন্ত চিলগুলো বেছে ঠিক জগদ্দলের মাথার উপর মল ত্যাগ করে। পথচারী লোকেরা পান খেয়ে হাতের চুনটি নিঃসংকোচে জগদ্দলের গায়ে মুছে দিয়ে সরে পড়ে। স্ট্যান্ডে আরো তো ভালো মন্দ 27টা গাড়ি রয়েছে, তাদের তো কেউ এতটা অশ্রদ্ধা করতে সাহস করে না, জগদ্দলই বা কার পাকাধারে এমন মই দিল? জগদ্দল, বিমল আস্তে আস্তে ডাকে, স্নেহে দ্রব হয়ে আসে তার কণ্ঠস্বর, তার সকল মমতা রক্ষা কবচের মতো জগদ্দলকে যেন এই সমবেত অভিশাপ আর নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায়। কুছ পরোয়া নেই জগদ্দল, আমি আর তুই আছি, একটা সুদর্পিত চ্যালেঞ্জ ঘোষণা করে বিমল বেপরোয়া ভাবে।
বিড়িতে জোরে জোরে টান দিয়ে যেন প্রতি সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে নেয়। ঝড় ঝঞ্ঝানিয়ে একাত্রা দুর্দিনও আসে, আকস্মিক আধি ব্যাধি মেরামতো থাকে, তাই প্রত্যেক গাড়ি এক আধবার কামাই দিতে বাধ্য। কিন্তু জগৎ দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিত। সম ব্যবসায়ী ট্যাক্সি চালক মহলে ইও একটা ঈশ্বর কারণ হতে পারে, অন্তত পক্ষে বিমলের তাই বিশ্বাস। একটা খুনখুনে বুড়ো যদি দিনের পর দিন অনায়াসে লাভ ছাপ দনকুস্তি মেরে বেড়ায়, কোন জোয়ান না তাকে হিংসে করে? জগদ্দলকে নিয়ে এই অহেতুক গর্বে বিমল ফুলে থাকত সর্বদা। জগদ্দল তার গত 15 বছরের বিলাসে ব্যসনে দুর্দিনে নিত্য সহচর, একাগ্র সেবায় তাকে পরিপুষ্ট করে এসেছে। দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানত করে, কত রূপাংদেহী যশোদেহী। বিমল 2 পয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে, মনে মনে ধ্বনিত হয় একান্ত প্রার্থনা, সামান্য একটু দাবি, হে বাবা জগদ্দল যেন বিকল না হয়, এ বয়সে আর আমায় সঙ্গীহীন করো না বাবা, দোহাই। লোকটাও একটা যন্ত্র, বেঙ্গলি ক্লাবে আলোচনা হয়, নইলে 15 বছর ধরে অহর্নিশি মোটর ধ্যান এ মানুষের সাধ্য নয়। বিমল নিজেই বলে, পোড়া পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিঠে মিঠে নেশা লাগে। আমিও যন্ত্র, বেঙ্গলি ক্লাব বলেছে ভালো, বিমল খুশি হয়ে মনে মনে হাসে। কিন্তু জগদ্দল যে মানুষের মতো এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না, এটাই যা দুঃখ। এই কম্পিটিশনের বাজারে এই বুড়ো জগদ্দলই তো দিন গেলে নিদেন 2টি টাকা করে তার হাতে তুলে দিচ্ছে, আর তেল খায় কত কম, গ্যালনে সোজা 22টি মাইল দৌড়ে যায়। বিমল গরিব, জগদ্দল যেন একটু বোঝে। আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে, সাবাস তার দম, দৌড় আর লোড টানার শক্তি। কম্পমান স্টিয়ারিং ফিলটাকে দু হাতে আঁকড়ে বুক ঠেকিয়ে বিমল ধরে রয়েছে, অনুভব করছে দুশ্চিল জগদ্দলের প্রাণ স্ফূর্তির শিহর। কনকনে মাঘি হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া চেঁচে চলে যাচ্ছে। মাথায় জড়ানো করসফোটারটা দোকানের ওপর টেনে নামিয়ে দিল। বিমলের বয়স হয়েছে, আজকাল ঠান্ডা ফান্ডা সহজে কাবু করে দেয়। সম্মুখে পড়ল একটা পাহাড়ি ঘাট, এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমই গোঙ্গো করে কতবার পার হয়ে গেছে। সেদিন অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল এক্সিলেটার, পুরো চাপ। জগদ্দল 50 গজ এগিয়ে খং খং করে কঁকিয়ে উঠল, যেন তার বুকের ভিতর কটা হাড় সরে গিয়েছে। উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ, না ভুল নয়, সেরেছে। আজ জগদ্দল পিস্টন ভেঙে গেছে, কদিন পরে মাঝপথে এমনই আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল, তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল, এটা দূর হয় তো ওটা আসে। আজ ফ্যান বেল্ট ছেড়ে কাল কার্বুরেটারে তেল পার হয় না, পরশু প্লাগগুলো অচল হয়ে পড়ে, শর্ট সার্কিট হয়। এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল। বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ, এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায়। জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে, স্ট্যান্ডে আসা বাদ পড়ছে মাঝে মাঝে। উৎকণ্ঠায় বিমলের বুক দুরদুর করে, তবে কি শেষে সত্যই জগদ্দল ছুটি নেবে? না, আমি আছি জগদ্দল, তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই। মোটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করল। কলকাতায় অর্ডার দিয়ে আনালো প্রত্যেকটি জেনুইন কল কবজা, নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটার, এক্সেল, পিস্টন সব আনিয়ে ফেলল। অকৃপণ হাতে শুরু হলো খরচ, প্রয়োজন বুঝলে রাতারাতি তার করে জিনিস আনায়, রাত জেগে খুটখাট মেরামত, পার্টস বদল, আর তেল জল চলেছে। জগদ্দলকে রোগে ধরেছে, বিমল প্রায় খেপে উঠল, অর্থাভাব বেঁচে ফেলল ঘড়ি বাসনপত্র তক্তপোষটা পর্যন্ত, সর্বস্ব তো গেল। যাক, 15 বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে, সেরে উঠবে, খুব কড়া গেছে যা হোক। এবার নতুন হুড রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে। রাত্রি দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল, খুশি উপচে পড়ল তার 2 চোখে। এই তো বলিহারি, মানিয়েছে জগদ্দলকে, কদিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা গেছে ফিরে, দেখাচ্ছে যেন একটা তেজি পেশিওয়ালা পালোয়ান এই ইশারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল, বড় পরিশ্রমে চোট গেছে কদিন, কিন্তু কি আর আরামই না লাগছে ভাবতে জগদ্দল সেরে উঠেছে। কাল সকালে সগর্জনে
নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, বিস্ময়ে হতবাক হবে সব আর জ্বলবে হিংসেতে। হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল। শেষ রাত্রি তবু নিরেট অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। ধরপড় করে উঠে বসল বিমল। জগদ্দল ভিজছে না তো? গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো, কত ফুটো ফাটাল আছে কে জানে। কোনো ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি, বড়ির নতুন পালিশটাকেও স্রেফ ঘা করে দেবে। হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে প্রায় চেঁচিয়ে উঠল। আরে হায় হায়, ছাদের ফুটো দিয়ে ঝপঝপ করে বৃষ্টির জল ঝরে পড়েছে ঠিক ইঞ্জিনের ওপর। দৌড়ে শোবার ঘর থেকে নিয়ে এলো তার বর্ষাতিটা, টেনে আনলো বিছানার কম্বল, সতরঞ্জি, চাদর। ইঞ্জিনের ভেজা বনেটটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল, তার উপর বর্ষাতিটা। সতরঞ্জি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়ল ভেতরে। নতুন নরম গদিটার উপর গুটিসুটি মেরে বিমল শুয়ে পড়ল। আরামে তার দুচোখে ঘুমের ঢল নেমে এল। পরদিনের ইতিহাস। স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়াল, যেন একটা অঘটন ঘটে গেছে। স্তুতিমুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন। বিমল টেনে টেনে কয়েকবার হাসল, কিন্তু কেমন যেন একটু অস্বচ্ছ সে হাসি, একটা শঙ্কার ধূসর স্পর্শে আবিল। কেন? বিমলের মন গেছে ভেঙে। জগদ্দল চলছে সত্যি, কিন্তু কই সেই স্টার্ট মাত্র শক্তির উচ্চকিত ফুকার, সেই দর্পিত রেশাধ্বনি আর দুরন্ত বন হরিণের গতি। শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল। চল বাবা জগদ্দল, একবার পক্ষীরাজের মতো ছাড়ত পাখা, চাপলে এক্সিলেটার। না বৃথা, জগদ্দল অসমর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটি গিয়ার পরপর পাল্টে টান দিল। শেষে রাগ চড়ে গেল মাথায়, চল নইলে মারব লাথি। অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে খানিক দূর দৌড়ল। আদর বুঝে না, কথা বুঝে না, শালা লোহার বাচ্চা, নির্জীব ভূত। বিমল সত্যি সত্যি ক্লাচের উপর সজোরে দুটো লাথি মেরে বসল। বিমলের রাগ ক্রমশ বাড়ছে, সেই বুনো রাগ। আজ শেষ জবাব জেনে নেবে সে, জগদ্দল থাকতে চায় না যেতে চায়। অনেক তোয়াজ করেছে সে আর নয়, রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধ হয়। বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড সাত আটটা পাথর নিয়ে এলো, ঘামে ভিজে ঢোল হয়ে গেল তার খাকি কামিজ। এক এক করে সব পাথরগুলো গাড়িতে দিল তুলে। একেই বলে লোভ। চল, জগদ্দল চলল। গাঁটে গাঁটে আর্তনাদ বেজে উঠল ক্যাঁচ ক্যাঁচ করে। অসমর্থ আর পারবে না জগদ্দল এ ভার বইতে। এবার বিমল নিশ্চিন্ত, জগদ্দলকে জমে ধরেছে এ সত্যে আর সন্দেহ নেই। এত কড়া কলজে জগদ্দলের ঘুম ধরল আজ। কৃতান্তের কীট আর রক্ষে নেই, এইবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে, শেষ করে খরচ করেও রইল না জগদ্দল। আমি শুধু রইনু বাকি, পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল। কিন্তু আমারও তো হয়ে এসেছে, চুলে পাক ধরেছে, রগগুলো জোঁকের মতো গা ছেড়ে ফেলেছে সব। জগদ্দল আগেই যাবে মনে হচ্ছে, তারপর আমার পালা। যা জগদ্দল, ভালো মনেই বিদায় দিলাম। অনেক খাইয়েছিস পড়িয়েছিস, আর কত পারবি, আমার যা হবার হবে। যা কোনোদিন হয়নি তাই হল। ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোঁটা জল। ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরেই বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছন ফিরে আর তাকালো না, সোজা গিয়ে উঠোনে বসে পড়ল। সামনে রাখল দু বোতল তেজালো মহুয়া। একটি চুমুক সবে দিয়েছে, শোনা গেল কে ডাকছে, বিমলবাবু আছে? গোবিন্দের গলা। গোবিন্দ এলো, সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক। আদাব বাবুজি। আদাব। কোন গাড়ির এজেন্ট আপনি? বিমল প্রশ্ন করল। গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল, গাড়ির এজেন্ট নননী, পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে। তোমার তো গাদাখানিক ভাঙা এক্সেল রিম টিম জমে আছে, দর বুঝে ছেড়ে দাও এবার। বিমল খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করে আজ দাঁড়িয়েছে সম্মুখে। এমনিতে ফিরবে না সে, শ্রেষ্ঠ ভিক্ষা চাই। বিমল ব্যাপারটা বুঝল। হ্যাঁ আছে পুরনো লোহা, অনেক আছে, কত দর দিচ্ছেন? 14 আনা মন বাবুজি, মারোয়ারির ব্যগ্র জবাব এলো। লড়াই লেগেছে, এই তো মোকা, লড়াই লেগেছে, এই তো মোকা, ঝেড়ে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি। হ্যাঁ সব দেব,
আমার ওই গাড়িটাও, ওটা একেবারে অকেজ হয়ে গেছে। হতভম্ব গোবিন্দ শুধু বলল, সে কি গোবিমল বাবু? নেশা ভাঙল এক ঘুমের পর। তখনও রাত, বিমল আর এক বোতল পান করে শুয়ে পড়ল। ভোর হয়ে এসেছে, থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের। বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল উপচে একটি শুধু শব্দ বিমলের কানে এসে আছড়ে পড়ছে, ঠং ঠং ঠকাং ঠকাং। মারোয়ারির লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলছে। শোক আর নেশা, জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে। বিমলের চৈতন্য থেকে থেকে কোন অন্তহীন নৈঃশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে, তারপরে লঘু ভার হয়ে ভেসে উঠছে ওপরে। এরই মাঝে শুনতে পাচ্ছে ঠং ঠং ঠকাং ঠকাং। জগদ্দলের সমাধি খনন চলেছে, যেন কোদাল আর শাবলের শব্দ।